হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পারানী ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বাটা মাছের হালকা পাতলা ঝোল রান্না করে দেখাবো। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আজ আমি বাটা মাছটাকে রান্না করছি। দেখুন, প্রথমে আমি বাটা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ আমি মাখিয়ে নিয়েছি। মাছগুলোতে দেখুন নুন হলুদ মাখানো আমার হয়ে গেছে। এখানে আছে ধনে জিরে বাটা, আর ওই ছোট্ট বাটিটায় আছে আদা বাটা। এই বাটিটায় আদা বাটা আছে দেখুন। এখন আমি যে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই মাছগুলো আমি ভালো করে ভেজে নেব। আমার কড়াইটা দেখুন গরম হয়ে গেছে। এই কড়াইতে আমি এখন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আন্দাজ অনুযায়ী মাছ ভাজার জন্য সর্ষের তেল দিয়ে দিতে হবে। আমি খুব কম তেলে রান্না করে দেখাবো। আজকাল খুব বেশি তেল খাওয়ার প্রচলন নেই, সবাই একটু কম তেলে রান্নাই পছন্দ করে। সেই জন্য আজ আমি এই তেলটুক দিয়েই রান্না করে দেখাবো, আর কোনো তেল দেব না এতে। এখানেই আমি মাছগুলো সব একে একে কড়াইতে দিয়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য। মাছগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। এবার মাছগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি যাতে এই পাশটাও ভালো করে ভাজা হয়ে যায়। দেখুন সব মাছগুলোকে আমি উল্টে দিয়েছি। এখন এই পাশটা ভাজা হয়ে গেলে ভালো করে দেখুন আমার মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এই তেলের ভিতরেই তরকারিটা রান্না করে নেব। দেখুন মাছগুলো ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে 1 চামচ জিরে দিয়ে দিচ্ছি, আর ছোটো ছোটো 4টে তেজপাতা দিয়ে দিচ্ছি। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আমি এখন আদার যে আদাটুক বেটে রেখেছিলাম সেই আদাটাকে আমি এখন তেলে দিয়ে দিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। দেখুন হয়ে গেছে। এখন আমি আগে থেকে একটু জল গরম করে রেখেছিলাম সেই জলটাকে আমি দিয়ে দিচ্ছি। গরম জল দিলে কি হয়, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। সেই জন্য আমি যখনই রান্না করি গরম জল দেওয়াটাই বেশি বেটার মনে করি। এখন আমি জলটা ফুটে এসেছে, এখন আমি হলুদটা দিয়ে দিচ্ছি আন্দাজ অনুযায়ী। লঙ্কার গুঁড়ো আর আন্দাজ অনুযায়ী হলুদ গুঁড়ো আপনারাও যখন বানাবেন দিয়ে দেবেন। একদম সিম্পল রান্না, শর্ট টাইমের মধ্যে রান্না হয়ে যাবে। রান্নাটা খেতেও ভালো লাগে, সব সময় বেশি মশলা ভালো লাগে না, সেই জন্য আমি মাঝে মাঝে এইভাবে রান্না করি। এখন একটু নাড়িয়ে নেব ভালো করে। দেখুন আমার তরকারিটা ফুটছে। এবার আন্দাজ অনুযায়ী আমি নুন দিয়ে দিচ্ছি। এবার এই পাত্রটা দিয়ে আমি ঢেকে দেবো কিছুক্ষণ। এখন আমি এই ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন আমার বাটা মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। আপনাদের যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন।